স্বাগত জানাচ্ছি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন আপনার ভাবনায়। নিবেদন করছে আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস এবং সাথে আছি শোভন আরএফ। নির্বাচনকে কেন্দ্র করে চলছে এখন সব কর্মকাণ্ড। 7ই জানুয়ারির ভোটকে ঘিরে এক পক্ষ যেমন মনোনয়ন ফর্ম তোলায় ভীষণ ব্যস্ত, আর এক পক্ষ আছে রাজপথের কর্মকাণ্ডে। হরতাল, অবরোধ, সহিংসতা আর মনোনয়ন প্রত্যাশীদের ভিড়, এমন বিপরীতমুখী চিত্র সাধারণ মানুষের কাছে কী বার্তা নিয়ে যাচ্ছে আপনার ভাবনায় আজকের বিষয়। আমরা তাই আজকে ঠিক করেছি, মনোনয়ন প্রত্যাশীদের উৎসাহ কি ভোটার অংশগ্রহণ বাড়াবে, এই বিশেষ বিষয়টি নিয়ে আমরা বিভিন্ন রকমের আপনাদের ভাবনা জেনে নেব। কিন্তু তার আগে একজন বিশেষ অতিথি আছেন আমাদের সাথে, তার সাথে কথা বলে নিতে চাই। আমাদের সাথে আছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী জনাব দিলীপ কুমার সরকার। দিলীপ কুমার সরকার, আপনাকে স্বাগত জানাচ্ছি, আপনার মতামত জানব। কিন্তু তার আগে এই বিষয়টি নিয়ে ডিবিসির অনলাইন, ফেসবুক এবং যারা দর্শক রয়েছেন তারা কী মতামত পাঠিয়েছেন সেটি জেনে আসতে চাই। শুরুতে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুকে যে মতামতগুলো পেয়েছি তার থেকে কিছু নির্বাচিত মতামত তুলে ধরব। আমরা দেখছি মকসাদ আলম মুন্সি, তিনি সরাসরি বলেছেন না। আমরা বলেছিলাম যে আজকের বিষয়টি আমরা নির্ধারণ করেছিলাম যে মনোনয়ন প্রত্যাশীদের উৎসাহ কি ভোটার অংশ বাড়াবে, সেই অংশগ্রহণের সেই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন না। কিন্তু মোহাম্মদ আরিফুল ইসলাম বিজয় বলছেন যে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় যদি শক্ত প্রতিপক্ষ না থাকে তাহলে ভোটারদের মাঝে উৎসাহ উদ্দীপনা হ্রাস পাবে এবং ভোটারদের ভোটে অংশগ্রহণের ক্ষেত্রে অনীহা দেখা দেবে। এর বাইরে আরও বেশ কিছু মতামত আছে, যেমন মোহাম্মদ মাইনুল ইসলাম মুন্না, তিনিও খুব সংক্ষেপে তার মতামত জানিয়েছেন, তিনি বলছেন যে কখনোই না। এদিকে নূর আহমেদ সিদ্দিকী বলছেন যে এসব উৎসাহ নিছক লোক দেখানো, প্রধান বিরোধী দলসহ 17টি দল তফসিল প্রত্যাখ্যান করেছে, আওয়ামী লীগ এবং তাদের মিত্ররাই ভোট দিতে যাবে আর কি। এর বাইরেও আরও বেশ কিছু মতামত আমাদের রয়েছে। মোহাম্মদ নূরে আলম দিগন্ত, তিনি বলছেন যে না, একতরফা নির্বাচন দেশের জনগণ মানে না। আর নওশিন আহমেদ বলছেন যে ভোটাররা আওয়ামী লীগ, জাতীয় পার্টি ইত্যাদির জনবিচ্ছিন্ন মনোনয়ন প্রত্যাশীদের সুযোগ পেলে অন্য কিছু দিলেও ভোট দেবে বলে মনে হয় না। সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুকে যে মতামতগুলো আমরা পেয়েছি সেগুলো জানিয়ে দিলাম। আপনারা দেখছেন ডিবিসি নিউজের আয়োজন আপনার ভাবনা। আমরা জানি যে ভোট এক ধরনের উৎসব, কিন্তু বিগত সময়ে সেই গণতান্ত্রিক অধিকার আদায়ের প্রতি মানুষের উৎসাহ কতটা ছিল, ভোটারদের উৎসাহ উদ্দীপনা কেমন তা জেনে নেব। সবশেষ যে সিটি কর্পোরেশন নির্বাচন রংপুরে হয়েছে সেখানে সুজনের একটি বিশ্লেষণ থেকে। রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন যে অনেক ভোটারই মনে করেছেন নির্বাচন পাতান্ন, কে নির্বাচিত হবেন তা আগে থেকেই ঠিক করা। সুজনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যাপক সেকান্দার খান বলছেন যে নির্বাচন অংশগ্রহণমূলক হলেই হবে না, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণও হতে হবে, এভাবে চলতে থাকলে নির্বাচন নিয়ে ভোটারদের আর আগ্রহ থাকবে না। রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের সংবাদ সংগ্রহে গণমাধ্যম কর্মীদের জন্য 13টি নির্দেশনা দিয়েছিল নির্বাচন কমিশন। নির্দেশনার বিষয়ে বদিউল আলম মজুমদার বলেন যে সবই গণমাধ্যম কর্মীদের জন্য না, আর না আর না, মনে হচ্ছে গণমাধ্যম কর্মীদের মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য ইসির গণমাধ্যমের সহযোগিতা চাওয়া প্রয়োজন, তার বদলে বিধিনিষেধ দিচ্ছে। রংপুর সিটি কর্পোরেশন এই নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমানের নিজস্ব কোনো আয় নেই বলে তিনি দেখিয়েছিলেন, নিজের আয়ের ঘর খালি থাকলেও নির্ভরশীলদের আয় দেখিয়েছেন তিনি। তবে বিগত 5 বছরে মোস্তাফিজারের সম্পদ বেড়েছে 106%। মোস্তাফিজারের নিজস্ব আয় না থাকার বিষয়ে প্রশ্ন তুলেছে সুজন। সুজন বলছে যে মেয়র হিসেবে বেতন ভাতা গ্রহণ করেছেন মোস্তাফিজার। আগের নির্বাচনের তুলনায় এবারের রংপুর সিটি নির্বাচনে স্বল্প আয়ের প্রার্থীর অংশগ্রহণ হ্রাস পেয়েছে বলে এই সংস্থাটির বিশ্লেষণে দেখা যাচ্ছে। প্রার্থীদের আয়কর বিবরণীর তথ্য প্রকাশ না করার বিষয়টিকে তথ্য গোপনে সামিল বলে মনে করছে সুশাসনের জন্য নাগরিক। রংপুর সিটি নির্বাচনের পরিপত্র অনুযায়ী আয়কর সনদের কপি এবং রসিদ মনোনয়নপত্রের সাথে দাখিলের বিধান রয়েছে, কিন্তু নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে আয়কর সংক্রান্ত ঘরটি তুলে দেওয়া হয়েছিল। রংপুর সিটি নির্বাচনে 2017 এবং 2022 উভয় নির্বাচনে প্রার্থী অংশগ্রহণ করেছেন সব মিলে 63 জন। এই 63 জন প্রার্থী 2017 সালের হলফনামার সাথে 2022 সালের হলফনামার আয়ের তথ্য তুলনা করলে দেখা যায় যে 42 জন প্রার্থীর আয় বেড়েছে, 7 জনের আয়ের কোনো পরিবর্তন হয়নি এবং 10 জনের আয় কমেছে, সম্পদ বেড়েছে 37 জনের। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে বর্তমানে 46 জনের বিরুদ্ধে মামলা রয়েছে, এর মধ্যে 302 ধারায় মামলা রয়েছে 5 জনের বিরুদ্ধে। অতীতে মামলা ছিল 35 জন প্রার্থীর বিরুদ্ধে। নির্বাচনে 254 জন প্রার্থীর মধ্যে অর্ধেকের বেশি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস বা এর নিচে, এমন প্রার্থীর সংখ্যা ছিল 146 জন। স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রিধারী সংখ্যা ছিল 70 জনের মতো।
সংস্থাটির প্রধান বদিউল আলম মজুমদার সার্বিক বিশ্লেষণে বলেছেন যে রংপুর সিটি কর্পোরেশন নিয়ে ভোটারদের আগ্রহ কম ছিল, তারা বলছেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা প্রবল নয়। দেখছেন জিবিসির আয়োজন, আপনার ভাবনা? আমরা সাধারণ মানুষের মতামত দেখছিলাম, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা কি জানিয়েছেন, সেই সাথে কিছু তথ্য জানিয়েছি এবং আমাদের যিনি বিশেষ অতিথি রয়েছেন আগেই জানিয়েছি, আমাদের সাথে আছেন সুশাসন নাগরিক সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার, তার কাছে এবার সরাসরি যাব। ডক্টর জনাব দিলীপ কুমার সরকার, আমরা দেখছি যে 7ই জানুয়ারি নির্বাচনকে ঘিরে যে নির্বাচন কমিশন যে শিডিউল ঘোষণা করেছে, মনোনয়ন প্রত্যাশীদের ভিড় বিশেষ করে ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, এই মনোনয়ন প্রত্যাশীদের যে উৎসাহ উদ্দীপনা আমরা গণমাধ্যমে দেখছি, সেটি এই নির্বাচনের সার্বিক উৎসাহ উদ্দীপনার প্রতি কোনো প্রভাব ফেলবে কিনা আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি যারা ফেসবুকে মন্তব্য করেছেন তাদের মন্তব্যের সাথে একমত প্রকাশ করছি যে মনোনয়ন প্রত্যাশীদের উৎসাহ ভোটার অংশগ্রহণ বাড়াবে না। প্রেক্ষাপটটা আমরা সকলেই জানি, তফসিল ঘোষণা হয়েছে, নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে, আওয়ামী লীগ সহ তাদের সমমনা এবং জোট সঙ্গীরা তারা উৎসাহের সাথে প্রস্তুতি নিচ্ছে, আবার আপনি আপনি শুরুতেই বলেছেন যে বিএনপি সহ তাদের সমমনারা রাজপথে আছে। এক্ষেত্রে জনগণের আকাঙ্ক্ষা ছিল একটা অংশগ্রহণমূলক নির্বাচন, কিন্তু অবস্থা দৃষ্টে মনে হচ্ছে একতরফা নির্বাচনের দিকে যাচ্ছি এবং একতরফা নির্বাচনের দিকে যখন আমরা যাব এবং জনগণের কাছে যখন প্রতীয়মান হবে এই নির্বাচনে তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতা হবে না, তখন কিন্তু স্বাভাবিকভাবে ভোটারদের ভোট কেন্দ্রে আসার উপর তার প্রভাব পড়বে এবং নিঃসন্দেহে সেখানে কম ভোটার আসবে। কারণ আমরা আমরা এটা জানি যে একটা সাধারণ ধারণা আছে যে 30-35% ভোটার এই বড় দুইটা যে রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদের পক্ষে আছে, এবং এখন এখন দেখা যাচ্ছে যে এই নির্বাচনের যখন প্রস্তুতি চলছে বিএনপি যখন আন্দোলন করছে তাদের নেতাকর্মীরাও কিন্তু ঘর ছাড়া, তারা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে এবং তাদের যারা সমর্থক আছে সব ভোটাররা কখন ভোট কেন্দ্রে আসে না, ঠিক আছে, মানে বিএনপি সহ যারা যে বিরোধী পক্ষ এখন রাজপথে আছে তাদের বিভিন্ন কর্মকাণ্ড চলছে, তার বাইরেও ক্ষমতাসীন দলের বাইরেও যারা সংসদে বিরোধী প্রধান বিরোধী দল জাতীয় পার্টি সহ আরও বেশ কিছু রাজনৈতিক দল তাদের মনোনয়ন ফর্ম ছাড়ছে, সেখানেও আমরা একই রকমভাবে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে ফর্ম সংগ্রহ করতে দেখছি। আজকে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম জমা মানে কেনার সময়ও শেষ, মানে এই যে উৎসাহ দেখছি এটি কি ভোটারদেরকে কোনোভাবেই স্পর্শ করবে না বলে আপনি মনে করেন? ভোটারদের মধ্যে কি এই নির্বাচনকে কেন্দ্র করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কোনোই আগ্রহ বাড়িয়ে তুলবে না? এটার কারণটা হচ্ছে এই যে আমরা দেখছি যে ব্যাপক উৎসাহের সাথে মনোনয়ন ফর্ম কিনছেন, এটার মূল কারণটা হচ্ছে যে যারা বাংলাদেশ আওয়ামী লীগ তাদের জোটের সাথে যারা আছেন তাদের এরকম ধারণা হচ্ছে যে যেহেতু ব্যাপক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে না এই নির্বাচনটা, সে কারণে আমি যদি মনোনয়ন পাই আমি নির্বাচিত হব, এইরকম ধারণা থেকে ওই দলের ব্যাপক সংখ্যক মানুষ তারা মনোনয়ন ফর্ম কিনছেন যে কোনোভাবে যদি একবার মনোনয়নটা পেয়ে যায় তবে হয়তো আমি ইলেকটেড হয়ে যাব, এবং যারা জোট সঙ্গী যারা আছে তারাও ভাবছে যে আমি যদি এখানে কোনোভাবে আমার এই এই জোটের পক্ষ থেকে আমি মনোনয়নটা পাই তবে আমি হয়ে যাব, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে দল থেকেও কিন্তু উৎসাহিত করা হচ্ছে যে আপনারা যারা যারা মনোনয়ন ফর্ম কিনতে চান মনোনয়ন ফর্ম কিনুন, একদিকে দলের সেখানে আয় সেখানে বাড়ছে, আবার পাশাপাশি এটা ব্যাপক মানুষ নির্বাচনে অংশগ্রহণ করছে এটাও দেখানো যাচ্ছে না, মানে সেটি একটি দলের রাজনৈতিক কৌশল হতে পারে, কিন্তু যারা নির্বাচনে দাঁড়াবেন চূড়ান্ত বিচারে যারা মনোনয়ন পাবেন তাদেরও কি ভোটারদেরকে ভোট কেন্দ্রে আনার একটি এক ধরনের দায়বদ্ধতা থাকবে কিনা, মানে সেই দায়িত্ব নিয়ে কি তারা ভোটারদের মাঝে সেই উৎসাহটি কি ছড়িয়ে দিতে পারবেন কিনা? না, এখন একটা দল থেকে ধরেন আওয়ামী লীগ থেকে দেখা গেল যে 5,000 মানুষ মনোনয়ন কিনলো, ফাইনালি দল থেকে যারা মনোনয়ন চাবে ফাইনালি কিন্তু একজনকেই তারা মনোনয়ন, অর্থাৎ 300 প্রার্থীকেই তারা মনোনয়ন দেবেন, তার মানে এই যে বাকি যে 4,700 যারা আছে বরং
এক্ষেত্রে যে ঘটনাটা ঘটতে পারে, যারা মনোনয়ন ফর্ম কিনে মনোনয়ন পেলেন না, বরং অনেকেই তারা যে প্রার্থীর বিপক্ষে তারা কাজ করতে পারেন, আবার বেশি প্রার্থী মানে তো এরকমও একটা ইঙ্গিত বহন করে যে দলের মধ্যে সবাই ঐক্যবদ্ধ না, তাদের মধ্যে বিভক্তি আছে, অনেক ভাগে বিভক্ত হয়ে তারা মনোনয়ন চাচ্ছেন। এই বিষয়টাও তো এই ধরনের একটি বার্তাও আসলে মনে হতে পারে বলে আপনি মনে করছেন। জনাব দিলীপ কুমার সরকার, ধন্যবাদ আপনার মতামত দেওয়ার জন্য। জি আমার মনে হয়, জি আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে কথা বলছিলেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার, ডিবিসি নিউজের আয়োজন আপনার ভাবনায়। এবার বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের আয়োজন আপনার ভাবনায়, নিবেদন করছে আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস। আজকের বিষয় আমরা ঠিক করেছি যে মনোনয়ন প্রত্যাশীদের উৎসাহ কি ভোটার অংশগ্রহণ বাড়াবে। এই বিষয়টি নিয়ে আলোচনা করবার আগে আমরা কিছু তথ্য তুলে ধরতে চাই। চলতি বছরের 25 মে থেকে 21 জুন পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে 5টি সিটি কর্পোরেশন নির্বাচন, বরিশাল, খুলনা, সিলেট, গাজীপুর এবং রাজশাহীতে। সেখানে ভোট পড়ার হার কমেছে উল্লেখযোগ্য হারে। বিরোধী দল নির্বাচন বর্জন করায় নির্বাচনের সার্বিক বিষয়ের ছাপ স্পষ্ট ছিল। 5 সিটি কর্পোরেশনের মধ্যে গাজীপুর সিটিতে এবার ভোট পড়েছে 48.75%, 2018 সালে এই হার ছিল 57.02%, খুলনায় এবার ভোট পড়েছে 47.85%, এবং যেটি 2018 সালে যে হারটি ছিল 62.19%, বরিশালে ভোট পড়ার হার 51.46%, 2018 সালে যা ছিল 64%, সিলেটে এবার ভোট পড়েছে 46%, 2018 সালে এই হারটি ছিল 62.28%, রাজশাহীতে ভোট পড়েছে 56.20%, এবং 2018 সালে যা ছিল 78.86%। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন যদি বিশ্লেষণ করা যায়, সেখানে দেখা গেছে যে মেয়র, কাউন্সিলর এবং সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীর 62% ব্যবসায়ী হয়। নির্বাচনে অর্থের অপব্যবহারের শঙ্কা ছিল। মেয়র পদে 7 প্রার্থীর মধ্যে 5 জনই ব্যবসায়ী ছিল। এটি সুশাসনের জন্য নাগরিক সুজনের একটি বিশ্লেষণ। এবং রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে আগে হলফনামা বিশ্লেষণ করে সুজন জানিয়েছে যে 2018 সালে নির্বাচনের সময় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য খায়রুজ্জামান লিটনের বাৎসরিক আয় ছিল 1 কোটি টাকার নিচে, কিন্তু গত 5 বছরে বাৎসরিক আয় সেটি 6 কোটি টাকার বেশি বৃদ্ধি পেয়েছে। তবে নির্বাচন কমিশনের জমা দেওয়া প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে দেখা যায়, 2018 থেকে 2023 সাল পর্যন্ত সম্পদ অর্জনে লিটনকে ছাড়িয়ে গেছেন 2 জন কাউন্সিলর প্রার্থী। সেই নির্বাচনে শাহাদাত আলী শাহু এবং রজব আলীর সর্বোচ্চ সম্পদশালী প্রার্থীদের মধ্যে অন্যতম ছিলেন। সুজনের বিশ্লেষণে উল্লেখ করা হয়, টাকাওয়ালা প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণের প্রবণতা বাড়বে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অর্থের প্রভাব সম্পর্কে উদ্বেগ উত্থাপন করে। আপনারা দেখছেন জিবিসির আয়োজন আপনার ভাবনা। মনোনয়ন প্রত্যাশীদের উৎসাহ কি ভোটার অংশগ্রহণ বাড়াবে, এই বিষয় নিয়ে আমরা তরুণদের মতামত জানবো। খুলনা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সহকর্মী আমিরুল ইসলাম আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আমিরুল, খুলনা বিশ্ববিদ্যালয়ের তরুণ যারা রয়েছেন তারা কি ভাবছেন, মনোনয়ন প্রত্যাশীদের যে ভিড় আমরা দেখছি সেটি কি ভোটে কিংবা ভোটারদের কোনোভাবে প্রভাবিত করবে? দেখুন, আসলে যে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ এবং ভোটারদের নির্বাচন প্রার্থীদের নির্বাচিত করতে তরুণ ভোটারদের একটা অগ্রণী ভূমিকা পালন করবে, সেই ক্ষেত্রে তাদের চিন্তা ভাবনা চেতনা তাদের উৎসাহ উদ্দীপনার কোনো কমতি দেখছি না। তবে সেই বিষয়গুলি যার এখানে রয়েছেন, আসলে আপনাকে জানতে আসলে যে ভোট আসছে, ভোটে প্রার্থীদের উৎসাহ উদ্দীপনা কমতি নেই, এই উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কি ভোটারের অংশগ্রহণ বাড়বে? আমার মতে ভোটারদের অংশগ্রহণ বাড়বে, কারণ পূর্ববর্তী যারা নির্বাচনে মনোনয়নপত্র পেয়েছেন তাদের থেকে তারা যে অবদান রেখেছে দেশের উন্নয়নে, এবং পরবর্তীতে যারা আসবে তাদের অবদান হয়তো আরও বেশি হবে। একটা প্রতিযোগিতামূলক নির্বাচন হলে নির্বাচনে যারা আসবে ভবিষ্যতে তাদেরকে হয়তো ভোট দিতে উৎসাহ পাবে, আমরা যারা নতুন ভোটার আছি তাদের অংশগ্রহণ বাড়বে। একটা প্রতিযোগিতা থাকলে আমরা বুঝতে পারবো যে এই বছরের তুলনায় হয়তো ভবিষ্যতে আরও উন্নয়ন হবে, উন্নয়নে একটা প্রতিযোগিতা থাকবে। ধন্যবাদ আপনাকে। আমরা আরেক কথা শুনবো, আসলে যে প্রার্থীদের মধ্যে উৎসাহ উদ্দীপনার কমতি নেই দেখছি যে একেবারে আসে, সেক্ষেত্রে কি ভোটাররাও কি প্রার্থীদের উৎসাহ উদ্দীপনা সাড়া দিয়ে কি ভোট কেন্দ্রে আসবে, কি মনে করেন আপনি? আমার কাছে মনে হয় যে ভোটারদের এই যে উৎসাহ উদ্দীপনা, প্রার্থীদের যে এই যে মনোনয়নপত্র তোলার ক্ষেত্রে উৎসাহ উদ্দীপনার ক্ষেত্রে কোনো প্রত্যক্ষ প্রভাব নেই, পরোক্ষ কিছু থাকতে পারে। কিন্তু এছাড়া হচ্ছে আরও একটি জিনিস বিষয় আমাদের দেখতে হবে যে এখানে মনোনয়ন প্রত্যাশী যারা আছেন তারা কেবলমাত্র একটি দল কেন্দ্রিকই আছেন, কিন্তু ভোটে কিন্তু অংশগ্রহণ আমরা আশা করছি একটি দলের অধিক দল অংশগ্রহণ করবেন। তো সেক্ষেত্রে একটি দল কেন্দ্রিক যে মনোনয়ন প্রত্যাশীদের এই উৎসাহ দেখেই যে ভোটার সংখ্যা বাড়বে এমন কিছু ভাবার কোনো প্রশ্ন ওঠে না আমি মনে করি।
ধন্যবাদ আপনাকে। আর কথা বলবো, আপনি কি মনে করেন? দেখুন, ভোটার এবং প্রার্থী দুটি সম্পূর্ণ ভিন্ন কথা, এবং ভোটারদের বা প্রার্থীদের উৎসাহ কখনো ভোটারদের অংশগ্রহণ বাড়াতে পারে না, বরং ভোটাররা নির্বাচনে অংশগ্রহণ করবে কি না এ বিষয়টা নির্ভর করে আসলে যে নির্বাচন কমিশন কীভাবে নির্বাচন পরিচালনা করছে এ বিষয়টার উপর, এবং ভোট কেন্দ্রে আসলে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে কিনা, এবং ভোটটা আসলে অবাধ পূর্ণ প্রতিযোগিতামূলক হচ্ছে কিনা, এই বিষয়গুলোর উপর আসলে ভোটারদের অংশগ্রহণ নির্ভর করে। প্রার্থীদের উৎসাহ কখনো ভোটারদের অংশগ্রহণ ভোট কেন্দ্রে নির্ভর করে না আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। এবং এখানে কিন্তু দেখা গিয়েছে যে মত পার্থক্য রয়েছে, যারা নতুন ভোটার বিশেষ করে তাকে বলছেন যে প্রার্থীর গুণাগুণে যেমন প্রাধান্য পায় ভোটারদের অংশগ্রহণে, অনুরূপভাবে দলের প্রভাবটাও বিস্তার করে, যার কারণে দুয়ের সমন্বয়মিলিতভাবে ভোটার উপস্থিতি সাড়া পেলে ভোট কেন্দ্রে। এটাই কিন্তু তরুণ যারা ভোটার তারা কিন্তু মনে করছে, এটাই ছিল সর্বশেষ অবস্থা। ধন্যবাদ। খুলনা থেকে আমাদের সাথে আমিরুল ইসলাম জানালেন খুলনার সাধারণ বিশেষ করে তরুণদের ভাবনা। দেখছেন ডিবিসি নিউজের আয়োজন আপনার ভাবনা। মনোনয়ন প্রত্যাশীদের উৎসাহ ভোটার অংশগ্রহণ কতখানি বাড়াবে এই সব নিয়ে আমরা মতামত জানছিলাম। এর বিশ্লেষণ করবার জন্য বিশেষ অতিথি যুক্ত হচ্ছেন আমাদের সাথে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট সঞ্জিতা খানম আমাদের সাথে আছেন। অ্যাডভোকেট সঞ্জিতা খানম, স্বাগত জানাচ্ছি। আপনি হয়তো তরুণদের মতামত শুনেছেন, আমরা কিছু তথ্য তুলে ধরেছি। আজকে আওয়ামী লীগের চার দিন ধরে যে মনোনয়ন ফর্ম বিক্রি হলো সেটি শেষ হয়েছে, আমাদের কাছে একটি প্রাথমিক ধারণা আছে প্রায় 3,362টি ফর্ম হয়তো বিক্রি হয়েছে, মানে 300 আসনের প্রেক্ষিতে 3,000-এরও বেশি ফর্ম। এটি কি আসলে আপনার মনে হয় যে পরবর্তীতে বিশেষ করে একতা বজায় রাখার ক্ষেত্রে কোনো চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে? আপনাকে অনেক ধন্যবাদ এবং যারা দেখছেন তাদেরকেও শুভেচ্ছা। আজকে 12তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজকে যে বিষয়টি আপনারা উত্থাপন করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তরুণ ভোটারদের উৎসাহ উদ্দীপনা আমি মনে করি যে অবশ্যই বাড়বে। আপনারা দেখেছেন যে 2008 সালের নির্বাচনে আমাদের যে ম্যানিফেস্টো ছিল তার মধ্যে কিন্তু তরুণ ভোটারদেরকে আমরা অ্যাড্রেস করেছিলাম, এবং এখন এই 15 বছর পরেও কিন্তু আমরা এখন ডেমোগ্রাফিক্যাল ডিভিডেন্ডে কিন্তু আমরা কিন্তু মানে একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছি। এখানে তরুণ ভোটারের সংখ্যা অনেক বেশি, সুতরাং এখানে আমরা মনে করি যে এই যে আমাদের মনোনয়ন নেওয়া এটা একটা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আমরা এই দেখেছি যে প্রার্থী হিসেবে তারা দলের মনোনয়ন কিনছে। আমি মনে করি যে এটা ভোটারদেরকে অবশ্যই আকৃষ্ট করবে, এবং তরুণদের তো বটেই, কারণ তরুণদের যা করেছে এই সরকার তরুণদের জন্যই কিন্তু করেছে। কিন্তু মানে এই যে একটি দল বিশেষ করে ক্ষমতাসীনদের মনোনয়ন ফর্ম কেনার পেছনে যে আমরা মনোনয়ন প্রত্যাশীদের ভিড় উৎসাহ উদ্দীপনা দেখলাম, কিন্তু আরেকটি বড় বিরোধী পক্ষ তো রাজপথে তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তারা যদি নির্বাচনে না আসে সাধারণ মানুষ ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার ব্যাপারে উৎসাহের কি কোনো প্রভাব পড়বে সেটিতে? না না না, অন্য অন্য দলও কিন্তু মনোনয়ন দিচ্ছে, যেমন জাতীয় পার্টি গতকালকে থেকে দেওয়া শুরু করেছে এবং অন্য অন্য দল দিচ্ছে। আমি আপনাকে বলি, বাংলাদেশে 44টি দল হচ্ছে নিবন্ধিত দল, সেখান থেকে মাত্র 8টি নিবন্ধিত দল নির্বাচনে অংশ নিচ্ছে না বা ঘোষণা দিয়েছে বা তারা নির্বাচনে বিশ্বাস করে না যাই বলেন না কেন, কিন্তু বাকি 36টি দল তো মাঠে আছে। বাকি 36টি দলের কি কোনো আপনি মূল্যায়ন করবেন? না, নিশ্চয়ই করবেন, কারণ বেশিরভাগ দল হচ্ছে এখন নির্বাচনমুখী। সুতরাং কোনো একটা দল, পার্টিকুলার কোনো একটা দল যদি না আসে, তাদের তো আমরা দেখেছি 8 সালে তারা কত পার্সেন্ট ভোট পেয়েছিল, 8 সালে তারা মাত্র 29টা সিটে জিতেছিল, 14 সালে তো তারা সেই ভয়ে মানে ভোটারদের ভয়ে তারা নির্বাচনেই আসেনি, 18 সালে তাদের নেতৃত্ব নেই, ধার করে নেতৃত্ব আনা হয়েছিল। সুতরাং যারা নির্বাচনে বিশ্বাস করে না এমন কোনো দল নির্বাচনে আসলো কি না আসলো এটা কিন্তু সাধারণ মানুষের সেখানে কিন্তু ভোটারের সংখ্যা কমেছে, কাস্টিং এর হার কমেছে, সেটি আমি যদি বলি বিএনপি এবং তাদের সমমনা দলগুলোর অনুপস্থিতির কারণে কি হয়েছে বলে আপনি মনে করেন? না, তা মনে করি না, কারণ আপনি আপনি একটা বিষয় দেখেন, সেটা হচ্ছে যে অন্য অন্য দেশগুলি গণতান্ত্রিক, আরও তো অনেক দেশ আছে, সেখানে দেখবেন কত পার্সেন্ট ভোটার হতে চায় বা তার কত পার্সেন্ট ভোটার ভোট দিতে আসে, সেগুলো যদি আপনি যদি লক্ষ্য করেন আমার মনে হয় যে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। কারণ আমি আমি মনে করি অ্যাজ এ সিটিজেন আমি মনে করি এটা ভোটার হওয়ার
যে স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোট দিতে আসবে এটাই কিন্তু স্বাভাবিক। মানে সেটি আসলে ভোটারদেরকে খুব বেশি প্রভাবিত করবে না বলে আপনি মনে করছেন, তাই তো? জি, অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট সঞ্জিতা খানম আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং মতামত রাখবার জন্য। আমাদের সাথে কথা বলছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট সঞ্জিতা খানম। এ পর্যায়ে আমরা আরও একটি বিরতি নিচ্ছি আপনার ভাবনায়, সাথে থাকুন। দেখছেন আপনার ভাবনা, নিবেদন করছে আর এফ এল পাইপ অ্যান্ড ফিটিংস। মনোনয়ন প্রত্যাশীদের উৎসাহ কি ভোটার অংশগ্রহণ বাড়াবে, এই বিষয় নিয়ে সাধারণ মানুষ কি ভাবছেন তা এবার জানার চেষ্টা করব। নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীরা যেভাবে মানে আগ্রহ দেখাচ্ছে, আমার মনে হয় ভবিষ্যতে এই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের আগ্রহ বাড়বে। এই যে ভোটের যে ঐতিহ্য ভোট দেওয়ার, এটা আস্তে আস্তে আগ্রহ হারিয়ে ফেলেছে। আমরা আশা করি এই সরকার অবাধ নিরপেক্ষ নির্বাচনের অঙ্গীকার করেছে, এবং অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন যদি ইনশাল্লাহ হয় তাহলে ইনশাল্লাহ এদেশে মানুষ তার নিজের ভোটার অংশগ্রহণ করবে, ভোটাধিকার প্রয়োগ করবে। সকল দলের সমন্বয়ের ভিত্তিতে যদি ভোট হয় তাহলে দেখা গেল মানুষের ভিতরে আগ্রহ থাকে, পাঁচ বছর পর মানুষের ভোট আসে, তখন তারা অধিকার প্রয়োগ করবে, তার মতামত প্রয়োগ করবে। এইভাবে যদি সে না পায় তাহলে তো তার অধিকার প্রয়োগ করতে সুযোগ না পায়, তাহলে তো আগ্রহ থাকবে না। একাধিক যদি মনোনয়ন প্রত্যাশী হয় তার মনে করতে হবে আসলে গণতন্ত্রের প্রতি মানুষের বিশ্বাস আস্থা আছে। প্রত্যাশী অনেক থাকবে, অনেকেই আসলে এখন যেহেতু নির্বাচনী মৌসুম নির্বাচনে গা ভাসিয়ে দেবে, কিন্তু এতে আসলে খুব একটা যে ভোটারদের ভোটের অংশগ্রহণ বাড়বে তেমনটা না। কারণ যোগ্য প্রার্থী যতক্ষণ পর্যন্ত আসলে মনোনয়ন না পাবে ততক্ষণ পর্যন্ত ভোটার আসলে উৎসাহিত হবে না। সব দলের অংশগ্রহণ যদি এই নির্বাচন হয় তাহলে ভোটাররা কিন্তু আনন্দ উৎসব পরিবেশে পাঁচ বছর পরে একটা ঈদের মতো একটা উৎসব পাবে। নতুন প্রজন্মটা যদি আরও মানে ভোটের প্রতি আকৃষ্ট করতে চায় তাহলে অবশ্যই যোগ্য প্রার্থী প্রয়োজন, যোগ্য প্রার্থী হলে অবশ্যই নতুন প্রজন্ম ভোট দিবে। আজকে যেভাবে মনোনয়ন নিয়ে সবাই যাচ্ছে মানুষজন উপস্থিত, এই উপস্থিতি দেখে সবাই মনে করতেছে আসলে ভোটাররা কেন্দ্রে যাবে। একতরফা নির্বাচনে কখনোই এরকম জনগণের যে অংশগ্রহণ এটা থাকে না। তা আমরা মনে করি যদি আরও সঠিক প্রার্থী আসতো, আরও বেশি প্রার্থী আসতো, তাহলে হয়তো বা এই মনোনয়ন আরও উৎসাহ বাড়তো, জনগণের ভোটের প্রতি আগ্রহ বাড়তো। প্রতিক্রিয়াশীলরা যারা রাজনীতি করতেছে তারা ঘুরে ফিরে তারাই ক্ষমতায় আসতেছে, কিন্তু আসলে জনগণের তো ভাগ্যের কোনো পরিবর্তন আসলে হচ্ছে না। তো আসলে এর দিয়ে এটাও একটা কারণ মানুষ ভোট বেমুখী হওয়ার পিছনে, এটাও একটা কারণ। এবার আপনার ভাবনাটি জানান। নির্বাচিত ভাবনাটি সম্প্রচারিত হবে আগামী দিন এই অনুষ্ঠানে। বুধবারের জন্য আমাদের বিষয় ভোটের প্রচারে সামাজিক মাধ্যমের নীতিমালা কি দরকার। আপনার মতামত লিখে বা ভিডিও করে জানাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার 01708464053 এই নাম্বারে, কিংবা ফেসবুক পেজ dbcnews.tv আপনারা মতামত জানাতে পারবেন আগামীকাল বেলা 3টার মধ্যে। আজ এ পর্যন্তই, এই অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হবে ভোর 5টায়। থাকুন ডিবিসি নিউজের সাথে।